बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय एलाकाबासी अस्सलामु आलाइकुम। भर्ती चलछे, भर्ती चलछे, भर्ती चलछे। जाति गठनेर शपथ निये जुगेर चाहिदा अनुयायी सम्पूर्ण डिजिटल कैम्पास ओ परिमार्जित धाराय प्रति क्लासे आसन संख्या 24 जन। ताई आपनार मेधावी सन्तानके आधुनिक विश्वे उपयोगी करे गड़े तुलते आजी भर्ती करान स्कूलेर बैशिष्ट्य समूह। विषय भित्तिक दक्ष ओ अभिज्ञ सृजनशील पाठदाने पारदर्शी शिक्षक शिक्षिका द्वारा पाठदान सुनिर्दिष्ट एकेडेमिक परिकल्पना अनुसारे पाठदान प्रतिदिनेर पढ़ा प्रतिदिनी आदायेर व्यवस्था। मनेर संकीर्णता दूर करते रयेछे पीटी प्यारेड, असेंबली, सांस्कृतिक चर्चा, क्विज प्रतियोगिता, आवृत्ति एवं शुद्ध उच्चारण कोर्स। आलोकित मानुष गठने प्रतिश्रुतिबद्धता रयेछे अभिज्ञ मुअल्लिमेर माध्यमे नूरानी पद्धतिते कुरान शिक्षा ओ इस्लामेर मौलिक इबादत विषये शिक्षा दान। अटो एसएमएस सुविधा, सुंदर, शांत, स्वास्थ्यसम्मत एवं सुपरिसर श्रेणीकक्ष, एछाड़ाओ परिवहनेर सुव्यवस्था रयेछे। शिक्षा बांधव परिवेशेर सम्पूर्णता प्रदाने रयेछे शिशु पार्केर व्यवस्था, रयेछे मानसम्मत निजस्व कैंटीन व्यवस्था एवं सीसीटीवी कैमरा द्वारा सम्पूर्ण कैम्पास नियंत्रणेर व्यवस्था। सम्मानित अभिभावक बृंद, आपनी कि आपनार सन्तानके मानसम्मत शिक्षा प्रतिष्ठाने भर्ती कराते चान? तबे आर विलम्ब नय, आमादेर कैम्पासटी परिदर्शन करुन एवं आपनार सन्तानके भर्तिर जन्य जोगाजोग करुन। सेरा प्रतिष्ठाने अध्ययन करे साफल्य कुड़िये आनुक आपनार सन्तान। मने राखबेन, सन्तान आपनार, दायित्व आमादेर। आपनार सन्तानेर सम्भावनामय उज्जवल भविष्य गड़े उठुक। সকলকে আন্তরিক ধন্যবাদ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय एलाकाबासी अस्सलामु आलाइकुम। भर्ती चलछे, भर्ती चलछे, भर्ती चलछे। जाति गठनेर शपथ निये जुगेर चाहिदा अनुयायी सम्पूर्ण डिजिटल कैम्पास ओ परिमार्जित धाराय प्रति क्लासे आसन संख्या 24 जन। তাই আপনার মেধাবী সন্তানকে আধুনিক বিশ্বে উপযোগী করে গড়ে তুলতে আজই ভর্তি করান স্কুলের বৈশিষ্ট্য সমূহ। বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ সৃজনশীল পাঠদানে পারদর্শী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান। সুনির্দিষ্ট একাডেমিক পরিকল্পনা অনুসারে পাঠদান প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায়ের ব্যবস্থা। মনের সংকীর্ণতা দূর করতে রয়েছে পিটি প্যারেড, অ্যাসেম্বলি, সাংস্কৃতিক চর্চা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণ কোর্স। আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধতায় রয়েছে অভিজ্ঞ মুয়াল্লিমের মাধ্যমে নূরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা ও ইসলামের মৌলিক ইবাদত বিষয়ে শিক্ষা দান। অটো এসএমএস সুবিধা, সুন্দর, শান্ত, স্বাস্থ্যসম্মত এবং সুপরিসর শ্রেণীকক্ষ, এছাড়াও পরিবহনের সুব্যবস্থা রয়েছে। শিক্ষা বান্ধব পরিবেশের সম্পূর্ণতা প্রদানে রয়েছে শিশু পার্কের ব্যবস্থা, রয়েছে মানসম্মত নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ ক্যাম্পাস নিয়ন্ত্রণের ব্যবস্থা। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি কি
আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান, তবে আর বিলম্ব নয়, আমাদের ক্যাম্পাসটি পরিদর্শন করুন এবং আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন। সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান। মনে রাখবেন, সন্তান আপনার, দায়িত্ব আমাদের। আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক। সকলকে আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। জাতি গঠনের শপথ নিয়ে যুগের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস ও পরিমার্জিত ধারায় প্রতি ক্লাসে আসন সংখ্যা ২৪ জন। তাই আপনার মেধাবী সন্তানকে আধুনিক বিশ্বে উপযোগী করে গড়ে তুলতে আজই ভর্তি করান স্কুলের বৈশিষ্ট্য সমূহ, বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ সৃজনশীল পাঠদানে পারদর্শী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, সুনির্দিষ্ট একাডেমিক পরিকল্পনা অনুসারে পাঠদান, প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায়ের ব্যবস্থা। মনের সংকীর্ণতা দূর করতে রয়েছে পিটি প্যারেড, অ্যাসেম্বলি, সাংস্কৃতিক চর্চা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণ কোর্স। আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধতায় রয়েছে অভিজ্ঞ মুয়াল্লিমের মাধ্যমে নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা ও ইসলামের মৌলিক ইবাদত বিষয়ে শিক্ষা দান। অটো এসএমএস সুবিধা, সুন্দর, শান্ত, স্বাস্থ্যসম্মত এবং সুপরিসর শ্রেণীকক্ষ, এছাড়াও পরিবহনের সুব্যবস্থা রয়েছে। এখানে শিকড় শুধু মানবতার বিক্ষণতার, এখানে শব্দ শুধু। শিক্ষা বান্ধব পরিবেশের সম্পূর্ণতা প্রদানে রয়েছে শিশু পার্কের ব্যবস্থা, রয়েছে মানসম্মত নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ ক্যাম্পাস নিয়ন্ত্রণের ব্যবস্থা। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান? তবে আর বিলম্ব নয়, আমাদের ক্যাম্পাসটি পরিদর্শন করুন এবং আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন। সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান। মনে রাখবেন, সন্তান আপনার, দায়িত্ব আমাদের। আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক। সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে সর্বর্ণ শিখাবো। গত ক্লাসে আমি তোমাদেরকে অ এবং আ শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে কীভাবে সহজ পদ্ধতিতে ভেঙে ভেঙে রসুই শিখা যায় সেটা শিখাবো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি এইখানে একটা মাত্রা এঁকে নিলাম। এরপর এখান থেকে আমি এইভাবে একটা গোল করে নিলাম, একটা ছোট্ট একের মতো দেখাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, এই অংশটাকে আমরা এইটা বানালাম, আবার এখান থেকে আমরা এইভাবে বানালাম, অনেকটা কিন্তু আমাদের সরল মতো হয়েছে, তাই না বলো? এরপরে দেখো, এই অংশটা আমরা আবার তৈরি করব।
এরপরে এখান থেকে আমরা একটু নিচে নামিয়ে দেব। ওকে, দেখো অনেকটা কিন্তু স্বরের মতো, আবার আমরা যে দুই শিখি দুই এর মতো। এখন আমরা উপরে কি করব, এই অংশটা এঁকে দেব। হয়ে গেল না রসই? এইভাবে করে তোমরা বাসায় বারবারে প্র্যাকটিস করবা, আর অবশ্যই আমার সাথে সাথে তো লিখছ, অনেক সুন্দর হচ্ছে তোমাদেরটাও। দেখো এই দেখো হয়ে গেল কি, রসই। বুঝতে পেরেছ? সুন্দর না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কীভাবে ক্যাপিটাল লেটার শিখতে হবে, লিখতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে সেই লেখাগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গত ক্লাসে আমরা ক্যাপিটাল লেটার এ করেছিলাম, কীভাবে ভেঙে ভেঙে করতে হবে তা তোমাদেরকে আমি এখন এখানে বুঝিয়ে দিলাম, দেখালাম। তারপর আজকে আমরা ক্যাপিটাল লেটার বি শিখব, কীভাবে বি লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে আমাদেরকে এখানে দেখো বি লেখা আছে, প্রথমে আমাদেরকে লম্বা একটি দাগ দিতে হবে। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, তারপর দেখো দ্বিতীয় ঘরে দেখো আমি আরেকটি লম্বা দাগ দিলাম, তার পাশাপাশি আমি এখানে একটি দাগ দিলাম, তারপর তৃতীয় ঘরে দেখো আমি আরেকটি লম্বা দাগ দিলাম, তার পাশাপাশি আমি একটি দুটি তিনটি দাগ কাটলাম। শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো পরের ঘরে দেখো আমি আরেকটি লম্বা দাগ দিলাম, তার পাশাপাশি আমি তিনটি দাগ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, বি লিখতে গেলে উপরের যে গোল সেটা হবে একটু ছোট, এই দেখো এই ঘরটা একটু ছোট হবে আর পরের ঘরটা একটু বড় হবে। বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো, আমি আবারও লিখছি, প্রথমে একটি লম্বা দাগ দিতে হবে, তারপর পাশাপাশি আমরা তিনটি দাগ দিব, তারপর প্রথমে একটি গোল হবে, পরে আরেকটি গোল হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথম গোলটা দেখো আমরা ছোট দিয়েছি এবং পরের যে আমরা গোলটা মিলালাম এটা একটু বড় হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে কীভাবে লিখতে হবে সেটা দেখালাম, এখন আমি একবারে লিখছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, প্রথমে আমি একটি দাগ দিলাম, তারপর আমি একটি গোল করে ঘর বানিয়ে ফেললাম, পরে আবার আরেকটি ঘর বানিয়ে ফেললাম। তাহলে কি বন্ধুরা, প্রথম ঘরটি আমার ছোট হলো এবং নিচের যে ঘরটি সেটা একটু বড় হয়েছে। আমি শেষের ঘরটি তোমাদেরকে আবারও লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে একটি লম্বা দাগ দিলাম, তারপর ছোট্ট করে একটি গোল বানিয়ে দিলাম, তার পাশে ছোট্ট করে একটু দেখো বড় করে আরেকটি গোল বানিয়ে দিলাম। তাহলে কি বন্ধুরা আমাদের বি লেখা হয়ে গেল। দেখো বন্ধুরা প্রথমে আমরা একটা লম্বা দাগ দিলাম, পরে আরেকটি লম্বা দাগের পাশে একটি দাগ দিলাম, পরে আরেকটি লম্বা দাগের পাশে তিনটি দাগ দিলাম, পরে তিনটি দাগ কেটে এগুলো আমরা মিলালাম, এভাবে আমাদের ধীরে ধীরে বি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের বি শিখা হয়েছে? হ্যাঁ বন্ধুরা তোমরা পেরেছো। বন্ধুরা এখন আমরা শিখব বিষয় গণিত। আজকে আমরা যেটা শিখব সংখ্যা লিখন বাংলায়। দেখো গত ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যা লিখন এক, কীভাবে সহজে সুন্দর করে ভেঙে ভেঙে এক লেখা শেখা যায় সেটা দেখিয়েছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সংখ্যা লিখন বাংলায় দুই। তাহলে চলো শুরু করি কীভাবে খুব সহজে দুই লেখা যায়। দেখো শুরুতে আমরা দুইয়ের মাথাটা দেখো কীভাবে লিখব, এইভাবে একটা বেঁকা করে একটা দাগ দিব। দেখো যেভাবে দাগ দিয়েছিলাম ওইভাবে বেঁকা করে আবার দাগ দিলাম, দিয়ে এই দাগটা একটু এইভাবে সরেও যেভাবে নিয়ে যায় এরকম একটু নিয়ে যাব। তারপরে দেখো ওইভাবে দাগটা আবার দিব, এই হলো, এইখান থেকে একটু নিচে একটা দাগ দিয়ে দিব। আবার দেখো মাথা থেকে একটু বেঁকা করে এইভাবে একটা দাগ দিব, দিয়ে এইখান থেকে দাগটা এইভাবে নিচে দিয়ে দিব। দেখো হয়ে গেল আমাদের দুই। আবার দেখো একবার এইভাবে এইভাবে
এইভাবে লিখতে হয় দুই। দেখো আমি আরেকটা লিখছি, কিভাবে দুই লিখতে হয়। এইভাবে হয়ে গেল আমাদের দুই লেখা। শিক্ষার্থী বন্ধুরা, আরবি হরফ কিভাবে ভেঙে ভেঙে লিখতে হয় আজকে আমি তোমাদেরকে তা লিখে দেখাবো। গত ক্লাসে আমরা আলিফ হরফটি লিখেছি, তারপরে বা লিখেছি, আজকে আমরা তা লেখা শিখব। তা কীভাবে ভেঙে ভেঙে লিখতে হয় তা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে একটু এভাবে ডান দিকে দাগ দিব। আরবি হরফ সবসময় ডান দিক থেকে লিখতে হয় এইভাবে, এইভাবে সোজা করে দাগ দিব, তারপরে আবার গোল করে সোজা দাগ দিয়ে এইভাবে বাম দিকে গোল করে দাগ দিব, তারপর এইভাবে গোল করে তায়ের উপর দুই নোক্তা। এই ফোটাকে আমরা নোক্তা বলে থাকি। এইভাবে তায়ের উপর দুটি নোক্তা দিয়ে দিলাম। আজকে আমরা তা লেখা শিখেছি, আগামী ক্লাসে আমরা সা কীভাবে ভেঙে ভেঙে লিখতে হয় তা শিখব। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠান লগ্ন থেকে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ শতভাগ সাফল্য অর্জনকারী এবং সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত কদমতলী থানা ঢাকা এর অন্তর্ভুক্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রায়বা মডেল স্কুল অ্যান্ড কলেজে 2021 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সেই সাথে 2021 শিক্ষাবর্ষের 1 ডিসেম্বর হতে প্রি প্লে শ্রেণীর ফ্রি হাতে খড়ি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর সাথে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তিতে 10% ছাড় দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতি বছরই আমাদের আসন সংকট দেখা দেয়। তাই আসন সংকট থেকে মুক্তি পেতে যত দ্রুত সম্ভব অফিস কক্ষে যোগাযোগ করে আপনার সন্তানের আসনটি নিশ্চিত করে ফেলুন। সবাই